Mission Basundhara 3.0, which will be launched in October first week. And today, 8th September, it's a workshop day in Srimanta Sankadev Kalakshetra. So the workshop is conducted by Dr. Himanta Biswa Sarma, Assam's Chief Minister, and the launch of escalation matrix, e-chitta, land valuation certification, community response portal of ASDMA, which will be very much easier for the citizen now. মিশন বসুন্ধরা তিনিত আমি কেনেকুয়া ধরনের সেবা আগবাম তার বিষয়ে আমি ইতিমধ্যে বহুলভাবে আলোচনা করছো। মই আগতে কই অহার দরে মিশন বসুন্ধরা দুই নিষ্পত্তি নোহা বা নিষ্পত্তি হওয়া পুনরীক্ষণের প্রয়োজন হওয়া আটাইবোৰ আবেদন আমি মিশন বসুন্ধরা তিনির সময়ত আমি আকৌ এবার পুনরীক্ষণ করি। দ্বিতীয়তে আমি মিশন বসুন্ধরা এক আর দুই ব্যক্তিগত লোকক নাগরিকক আমি ইয়ার সুবিধা দিছিল, কিন্তু আমি সামাজিক সংস্থাবিলাক মাটির পট্টা আবেদন করার সুবিধা এক আর দুই সময়ত আমি দিয়া নাছি। আমার লক্ষ্য হব যে কম প্রিমিয়াম নামঘর মন্দির বিভিন্ন ধরনের সংঘ অনুষ্ঠান বিহু কমিটি পূজা কমিটি মরিখালি কবরস্থান বিভিন্ন ধরনের মাটি যে ভোগ করে থকা হয়েছে আর বিবাদের বাহির সেই ধরনের মাটি সমূহ আমি বন্দোবস্তি করবলৈ আমি তৎকালীন ব্যবস্থা হাতত লোক শিক্ষানুষ্ঠান সমূহক আমি এই ক্ষেত্র অগ্রাধিকার প্রদান করি। এটা ডাঙর কাম জেলা উপায়ুক্ত সকলে এই সময়সার ভিতর করব। বহুতো মহাবিদ্যালয় মোর ওসরলৈ আহে যে ওসরতে 10 বিঘা সরকারি মাটি আছে, এই 10 বিঘা মাটি যদি মহাবিদ্যালয়খনক দিব পৰা যায় তাত এটা আমি ছোৱালী হোস্টেল বনাব পাৰো, এটা বয়জ হোস্টেল বনাব পাৰো। সাধারণ সময়ত বিভিন্ন কারণত এই ধরনের আবেদনবিলাক আমি হাতত নলওঁ। মিশন বসুন্ধরা তিনির সময়ত শিক্ষানুষ্ঠান বিশেষকৈ মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় অতিরিক্ত ভূমি আবন্টনের ব্যবস্থাও আমি একটা সেবা হিসাবে হাতত ল। সাধারণত বসুন্ধরা মানে পঢ়ি থকা মাটির পট্টা দিয়ে, কিন্তু শিক্ষানুষ্ঠানের ক্ষেত্র সরকারি শিক্ষানুষ্ঠানের ক্ষেত্র মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় সমূহত অতিরিক্ত ভূমি আবন্টনের একটা সুবিধা প্রদান করাও এই মিশনটির ভিতর আমি লম। অন্যথা ব্যক্তিগত আবেদন সমূহ নিষ্পত্তি করতে প্রশাসন তন্ত্রই বহুত সময় লয়, আমি মিশন বসুন্ধরা তিনির সহায়ত অসমৰ শিক্ষা ব্যবস্থাক একটা নতুন মাত্রা প্রদান করিবৰ বাবে আমি প্রয়াস আর প্রচেষ্টা করব পাই। দি ওয়ার্কশপ ইয়াত যিকেইটা স্পেশিয়ালি আমি ছটা সার্ভিস লৈছো, এই সার্ভিসকেইটা যাতে সফলতাৰে আমি রাইজক সেয়াব পাৰো সেইখিনি ক্ষেত্র খুব আন্তরিকতায় কাম করব বলে মই আশা রাখিছো। অসম অতীজৰে পৰা নানা প্ৰাকৃতিক দুৰ্যোগৰ সন্মুখীন হৈ আহিছে। বানপানী, ধুমুহা আৰু ভূমিস্খলনৰ দৰে দুৰ্যোগসমূহত প্ৰত্যেক বছৰে ভুক্তভোগী অসমৰ জনসাধাৰণ। যোৱা 5টা বছৰত
কেবল বানপানীৰ প্ৰকোপতে মৃত্যু হৈছে প্ৰায় 440 জনৰ, ঘৰ সম্পত্তিৰ হানি হৈছে 5 লাখতকৈও অধিক, আৰু মুঠ 21 লাখতকৈও অধিক লোক হৈছে বান আক্ৰান্ত। এনে দুৰ্যোগৰ ক্ষণত আশাৰ সাৰথিৰূপে অসম চৰকাৰৰ লগতে বিভিন্ন স্বেচ্ছাসেৱী সংস্থা, স্বেচ্ছাসেৱক তথা জনহিতৈষী ব্যক্তিয়ে সুকীয়াকৈ নিজস্বভাৱে পীড়িত লোকসকললৈ আগবঢ়াই আহিছে বিভিন্ন সাহায্যমূলক সুবিধা। এনে সংস্থা তথা ব্যক্তিসকলৰ এই জনহিতৈষী কাৰ্যকলাপসমূহ একক ব্যৱস্থাত একত্ৰিত কৰাৰ বাবে অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণে মুকলি কৰিবলৈ লৈছে কমিউনিটি ৰেছপন্স পৰ্টেল। এই পৰ্টেলৰ যোগেদি এনে স্বেচ্ছাসেৱী সংস্থা, স্বেচ্ছাসেৱক তথা জনহিতৈষী ব্যক্তিসকলে দৰকাৰী নথিপত্ৰ আৰু তথ্য পূৰণ কৰি নিজ নাম অন্তৰ্ভুক্ত কৰিব আৰু অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণৰ অনুমোদন লাভ কৰি সাহায্যসমূহ সুচাৰুৰূপে জনসাধাৰণৰ মাজলৈ আগবঢ়াই যাব পাৰিব। এনে স্বেচ্ছাসেৱী সংস্থা আৰু ব্যক্তিসকলৰ তথ্য সমন্বিত জিলাভিত্তিক বিস্তৃত সূচী প্ৰশাসনৰ হাতত থকাৰ লগতে তেওঁলোকক অন্তৰ্ভুক্ত কৰা হ'ব দুৰ্যোগ সঁহাৰি, উদ্ধাৰ আৰু প্ৰশমন কাৰ্যকলাপসমূহত। তাৰোপৰি এই পৰ্টেল সাহায্যমূলক কাৰ্যসমূহ নিৰীক্ষণৰ আহিলা হোৱাৰ লগতে অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণ আৰু জিলা দুৰ্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণসমূহৰ বাবে হ'ব সাহায্যকৰ্তাসমূহৰ সৈতে যোগাযোগৰ আন এক মাধ্যম। আমি দৃঢ় বিশ্বাসী যে এই পৰ্টেলে দুৰ্যোগ ব্যৱস্থাপনাৰ ক্ষেত্ৰত চৰকাৰ আৰু জনসাধাৰণৰ মাজৰ এক সংযোগী সেতুৰূপে ৰাজ্যৰ সাহায্য প্ৰদান প্ৰক্ৰিয়াটো অধিক ক্ষিপ্ৰতৰ আৰু স্বচ্ছ কৰি তোলাৰ লগতে এনে জনহিতৈষী কাৰ্যসমূহৰ প্ৰতি মানুহক অধিক উৎসাহিত কৰিব। So about Mission Vasundhara 3.0, we had a 2 days workshop with the district commissioners, EDCs, SDO civils, then the circle officer attached, and also IS professionals. In that workshop, we did brainstorming on the services to be launched under Mission Vasundhara 3.0. And for that, the portal development is the responsibility of the NIC, and now it will be done. Today, the one portal from the ASDMA, that is Community Response Portal, that has been launched by Honorable CM. The effort of the portal is that all the community players in the disaster risk reduction or disaster risk management should be brought on a common platform, whether it is NGO, whether it is volunteers, whether it is responders, whether it is individuals, whether it is philanthropic organizations. So all these agencies should be brought on a common platform so that they can collaborate and take collaborative actions. And this community response portal is expected to be a game changer in flood management of the year 2025, because we have sufficient time to build all the stakeholders onto the platform so that they can do co-creative activities during the flood management of 2025. Thank you very much.